নমস্কার প্রভুজিত খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনি ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আর আমি আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি আপনি আমাদের সঙ্গে আমার বিশ্বাস নিয়মিত এই অনুষ্ঠানে আছেন আর আপনি জানেন যে এখানে আমরা বাইবেলে ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি পবিত্র বাইবেলের নতুন নিয়মের প্রথম বই সাধু মথিলিখিত সুসমাচার থেকে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা দেখেছি প্রভু যিশু রাজা এবং তিনি দাউদের সন্তান এটি তিনি যে নির্বাচিত হয়ে এই পদপ্রাপ্ত হয়েছেন তা নয় তিনি প্রভু বলে সম্বোধিত হয়েছেন যিশুখ্রিস্ট উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র তিনি এখানে অনেক অলৌকিক কাজ করেছেন অনেককে সুস্থ করেছেন আর এরপর এখানে আমরা দেখতে পাই তিনি চার সহস্র লোককে অলৌকিকভাবে খাবার দিয়েছেন মাত্র কয়েকটি রুটি ও মাছ দিয়ে এই ঘটনাটি যেন মনে হয় পাঁচ হাজার লোককে আহার দেওয়ার যে অলৌকিক ঘটনা আমরা ইতিপূর্বেই দেখেছি তার পুনরাবৃত্তি কিন্তু পবিত্র শাস্ত্রে যেহেতু উল্লেখ আছে তাই সহজেই বলা যায় যে এটি ওই ঘটনার সঙ্গে মিল থাকলেও একই ঘটনা নয় এই ঘটনাগুলি আমরা দেখতে পাই পুনরোধ্যায় এখানে আছে সুচিতার বিষয়ে শিক্ষা মসির ব্যবস্থা অনুযায়ী যে শিক্ষা তার বিষয়ে প্রভু যিশু এখানে স্পষ্ট করে বলেছেন বাহ্যিক পরিচ্ছন্নতা আর হৃদয়ের সূচিতা এক বিষয় নয় তৎকালীন যিহুদিরা বাইরের সুচিতার উপরেই বেশি জোর দিত কিন্তু দেখা যায় তাদের হৃদয়ে তেমন ছিল না যেমন ঈশ্বর আশা করেন আমাদেরও চিন্তা করার প্রয়োজন কিভাবে আমরা আমাদের সূচিতার বিষয়ে লক্ষ্য রাখি আসুন আমাদের আজকের আলোচনায় দেখি ঈশ্বরের বাক্য এ বিষয়ে আমাদের প্রতি কি আদেশ দেন আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আর আমার প্রার্থনা এই সময় যেন আমরা ঈশ্বরের রব শুনতে পাই এবং তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঠিক যে বিষয়টা উপলব্ধি করাতে চান তা যেন শিখতে পারি জানতে পারি এবং আমাদের জীবনে ব্যবহার করতে পারি আসুন আমরা ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনা দিকে যাই প্রিয় বন্ধু আজকের জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে মথিলিখিত সুষমাচার তার চোদ্দোর অধ্যায় বাইশ পদ থেকে আলোচনা করব লেখা আছে আর যীশু তখনই শিষ্যদিওকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাঁহারা নৌকায় উঠিয়া তাঁহার অগ্রে পরপারে যান আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন আমরা গত অনুষ্ঠানে দেখেছিলাম যে প্রভু যিশু কি আশ্চর্য অলৌকিক কাজ করে পাঁচ হাজার লোককে পাঁচটা রুটি ও দুটি মাছ দিয়ে ভোজন করিয়েছিলেন। আমরা দেখি বাইশ পদে বাপতাইজক জোহনের শিষ্যেরা জোহনের দেহটি চেয়ে নিয়ে শান্ত ও মৃদুভাবে কবর দেওয়ার পর প্রভুযশু সেই স্থানতে প্রস্থান করলেন বটে কিন্তু তিনি তাঁর সেই মহান সেবা কার্যকে পরিত্যাগ করেননি গালিল সাগরের তীরে তিনি বহু পীড়িতকে সুস্থতা প্রদানের পর পাঁচ হাজারেরও অধিক মানুষকে আহার দিয়ে তৃপ্ত করলেন শুধুমাত্র পাঁচখানা রুটি ও দুটি মাছের দ্বারা কিন্তু সেখানেই তিনি থেমে যাননি লেখা আছে তখনই আত্মিক জীবনে এক গতিকে রক্ষা করে চলা উচিত আত্মিক জীবনে থেমে থাকা ক্ষতি সাধন করে তিনি তখনই শিষ্যদেরকে আদেশ দিলেন গালিলের পরপারে যেতে কিন্তু তিনি কি করলেন তিনি প্রার্থনা করবার উদ্দেশ্যে পর্বতের উপরে একাকি উঠে গেলেন প্রভুযশী শিষ্যদের সামনে কিছুই ভেঙে বললেন না শুধুমাত্র পরপারে যেতে দৃঢ় আদেশই দিলেন জোহনলিখিত সুষমাচারে প্রেরিত জোহন অধ্যায় পদে বলেছেন তখন যীশু বুঝিতে পারিলেন যে তাহারা আসিয়া রাজা করিবার জন্য তাহাকে ধরিতে উদ্যত হইয়াছে তাই আবার নিজে একাকী পর্বতে চলিয়া গেলেন শাস্ত্রোক্ত বহু উল্লিখিত কথা হতে প্রকাশ পাওয়া যায় যে প্রভু রাজপদ প্রাপ্তির অধিকার থাকা সত্ত্বেও প্রভু তা তুচ্ছ জ্ঞান করেছেন পিতা ঈশ্বরের সত্যকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এই জগতে রাজপথ প্রাপ্তি তার তৎকালীন উদ্দেশ্য ছিল না তিনি বংশগতভাবে রাজপদেরই যোগ্য ছিলেন কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচিত হিসাবে নন কিন্তু বংশগতভাবে এবং এমনকি ঈশ্বরের ইচ্ছানুযায়ী তিনিই প্রকৃত রাজা পরিশেষে যা তারই প্রাপ্য গীতসংহিতা দ্বিতীয় গীতের আট এবং নয় পদে পাই আমার নিকটে যাচনা করো আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব তুমি ও দণ্ড দ্বারা তাহাদেরকে ভাঙিবে কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ডবিখণ্ড করিবে তাহলে প্রভুর স্থান আলোচ্য অংশে পাই মথিতার চোদ্দ অধ্যায় তেইশ এবং চব্বিশ পদে পর্বতের উপরে অর্থাৎ প্রার্থনা স্থানে শিষ্যগণের স্থান এখন কোথায় গালিল সাগরে অন্ধকারে ও ঝড়ের মুখে প্রতিকূল বাতাসে বিপদের স্থানে আমাদের নিজেদের জীবনের দিনগুলো অবস্থা লক্ষ্য করি তার কি প্রতিচ্ছবি আমাদের প্রভু যিশু পুনরুত্থিত মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু ঈশ্বরের দক্ষিণ পার্শ্ব উপবিষ্ট কিন্তু প্রভু শিষ্যরা আজ এই জগতে তরঙ্গাহত অন্ধকারাচ্ছন্ন প্রতিকূল বাতাসের মুখে এক প্রতিকূল অবস্থায় বিপদের স্থানে ভুলে যাবেন না প্রিয় বন্ধু এ হল প্রভুর আদেশের চিত্র তা শিষ্যদের জন্য নিরূপিত এর পূর্বেই প্রভু তাঁর সামর্থ্যের তার অসীম করুণার ও প্রেমের পরিচয় প্রকাশ করেছেন কিন্তু এখন এই তার আদেশ শিষ্যদেরকে গালিলের পরপারে প্রেরণ করলেন বটে কিন্তু নিজে তাদের সঙ্গে গেলেন না কিন্তু মনে রাখবেন পরিত্যাগ করেননি তাদেরকে তিনি তো জানতেন শিষ্যরা তরঙ্গাহত হবে প্রতিকূল বাতাসের সম্মুখীন হবে চারদিকে শিষ্যদের অন্ধকার ঘনিয়ে আসবে তিনি জানতেন তবু প্রেমের প্রভু যী সুতা শিষ্যদেরকে পাঠালেন কিন্তু নিজে বিশ্রাম বা আরাম উপভোগ করলেন না পর্বতের উপরে একাকি উঠে গেলেন কি জন্য প্রার্থনা করে শক্তি ধারণ করার জন্য শিষ্যদেরকে শক্তিতে পূর্ণ করার জন্য ঈশ্বরের সন্নিধানে বিনতি জানাবার জন্য শক্তিকে দাবি করার জন্য চোদ্দ অধ্যায় দেখুন পঁচিশ পদে কি লেখা আছে পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন চতুর্থ প্রহর হল প্রত্যুষের প্রহর শিষ্যদের সঙ্গে তাঁর গমনাগমের এই সময় আমাদের রূপান্তরের মুহূর্ত বা প্রিয় প্রভুর গোপন আগমনের মুহূর্তটি এই আমাদের জীবনের প্রত্যুষকাল চতুর্থ প্রহর মণ্ডলীর জন্য প্রিয় প্রভু যীশু খ্রীষ্ট হলেন উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র এই পৃথিবীর মধ্য হতে খ্রিস্ট মণ্ডলীকে তুলে নেবেন তার আগমনের সেই শুভ লগ্ন সম্পর্কে কেউ সঠিক হিসাব দিতে পারে না তবে জানে সেই শুভ মুহূর্ত সেই পুণ্য লগ্নটি আসবে খুব শীঘ্র আমাদের জেগে থাকার মুহূর্ত প্রভুর আগমনের চতুর্থ প্রহর প্রিয় বন্ধু আপনিও জানেন না যে কোন মুহূর্তে প্রভুযশের সেই গোপন আগমন ঘটবে তাই প্রার্থনা ধন্যবাদের মাধ্যমে সর্বদা জেগে থাকুন যেন সেই মুহূর্ত আপনার উপর চোরের ন্যায় এসে না পড়ে যেন আপনি ফাঁদে না পড়েন আমাদের প্রভু সর্বদর্শী তিনি একদিকে মনুষ্যপুত্র ক্ষুধা তৃষ্ণা রোদন নিদ্রা সকলেরই অনুভবকারী কিন্তু অপরদিকে তিনি হলেন ঈশ্বরের পুত্র মহান ক্রিয়া সাধনকারী শান্তির অধীশ্বর ও জীবনের অধিপতি ছবিটা এরকম প্রভু শিষ্যদেরকে গালিল সাগরের পরপারে দৃঢ় আদেশ সহ পাঠিয়ে দিয়েছিলেন নিজে পর্বতের উপরে নির্জনতায় উঠে গেলেন প্রার্থনা করার জন্য তিনি জানতেন শিষ্যদেরকে তিনি প্রেরণ করেছেন বটে কিন্তু এক প্রতিকূল অবস্থার মধ্যে তারা পড়বে তবুও তিনি তাদের সঙ্গে গেলেন না বরং শিষ্যদেরকে যেতেই হবে এ প্রভু দৃঢ় আদেশ ছিল প্রভু যীশু জানেন তাই তো তিনি প্রতিকূলতা হতে প্রাপ্তির জন্য শিষ্যদের পক্ষে শক্তি ধারণের বিনতির দাবি করলেন পিতা ঈশ্বরের চরণে প্রতিকূলতা ছিল তরঙ্গে টলমল অবস্থার সঙ্গে সঙ্গেই তাদের সম্মুখে উপস্থিত হয়ে যাননি উপস্থিত হলেন চতুর্থ প্রহরে ২৬ পদে দেখি আমাদের জীবনেও বিপত্তির সময় প্রভু আমাদের সময় দেন যেন আমরা তার দয়ার অপেক্ষা করি আর যারা তাঁর দয়ার অপেক্ষা করে ঈশ্বর তাদেরকে কখনো লজ্জিত হতে দেন না যথাসময় উত্তর দিয়ে থাকেন সেই যথাসময় চতুর্থ প্রহরে হতে পারে সেই উষারম্ভের কাল রাত্রিশেষের কাল আত্মিক জীবনে অন্ধকারের রাত্রি শেষ দীপ্তির দিবসের শুরু সেই হলো চতুর্থ প্রহর মানুষের প্রচেষ্টা সকল ব্যর্থ হয়ে যায় মানুষ নিরাশ হয়ে পড়ে ভাবে উত্তর পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বুঝি কিন্তু ওই মুহূর্তে ঈশ্বর তার কার্য শুরু করেন আর সেদিনও গালিলের পরপারে যাওয়ার পথে তরঙ্গাহত শিষ্যদের অবস্থা প্রভু দেখেছিলেন জেনেছিলেন দূর হতে পর্বতের উপরে প্রার্থনারত অবস্থায় প্রভু তাদেরকে সুস্থির থাকতে শক্তি সহায়তাও দিয়েছিলেন চতুর্থ প্রহরে নিজে তাদের কাছে গেলেন তাদেরকে প্রেরণ করে তিনি নিশ্চিন্ত হয়ে বসে থাকলেন না ঘুমিয়ে পড়লেন না ঢুলেও গেলেন না তাদের সঙ্গে উপস্থিত হলেন সেই সমুদ্রে তিনি অনুমোদন করেন বটে ভক্তের জীবনে এই প্রতিকূলতার কিন্তু নিজেও চতুর্থ প্রহরে তাঁর সেই প্রতিকূলতার মধ্যে উপস্থিত হন ও সকলে নিয়ন্ত্রণ করেন কীভাবে তাদের কাছে এলেন সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটেই এলেন আর শিষ্যরা ভীত হয়েছিল এবং অপছায়া বলে মনে করেছিল শিষ্যরা ভয়ে চেঁচি উঠেছিল সত্য জীবিত ঈশ্বর আমাদের তিনি ভয়াহ অসীম প্রেমেতে তিনি আমাদের সঙ্গে বাঁধা সমুদ্রের তরঙ্গকে নিয়ন্ত্রণ করে তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটেছিলেন ঝড়েরও অন্ধকারের ভয়ঙ্করতা বিষণতা হতে শিষ্যদেরকে মুক্ত করতে তাদের মাঝেই তিনি উপস্থিত হয়েছিলেন সাতাশ পড়ে দেখি যে প্রভুর পক্ষে ঈশ্বরের সন্তানকে সর্বদা সাহস ধারণ করতে হবে ভয়কে জয় করতে হবে সিদ্ধ প্রেম ভয়কে জয় করে এই তো শাস্ত্রে উল্লেখিত ধর্মসম্মত নিয়ম প্রভুর উপরে নির্ভরশীল হয়ে থাকলে সকল সমস্যায় আমরা সাহসপূর্বক জেগে থাকতে পারি এবং সমস্যা সকলের মাঝে দেখতে পাই প্রভু উপস্থিত সমাধানও সাহসসাধ্য হয় আমাদের মনে রাখতে হবে যে কোনো সমস্যায় আমরা কেউ একা নই যদি আমরা তাতে নির্ভরশীল হই ও তার দয়ার অপেক্ষায় থেকে সমাধানের প্রত্যাশায় জেগে থাকি অতিরিক্ত সুসমাচারের চোদ্দ অধ্যায় আঠাশ পদে দেখি মনে হয় পিতরের এই দাবির জন্য অন্য শিষ্যরা তাকে কিছু সমালোচনার কথা শুনিয়েছিলেন যে এতটা সাহসের কথা তার বলা উচিত হচ্ছে না প্রভুর কাছে মহান বিষয় যাচনা করতে হবে আত্মতৃপ্তির মনোভাব আত্মিক জীবনে লাভজনক বা ফলপ্রসূ হয় না ক্ষুদ্র বিষয় শুধু নিশ্চিন্ত হয়ে থাকা নয় মহান ও কঠিন বিষয় প্রভুর কাছে যাচনা করতে হবে জিফুন্নির পুত্র কালেব বলেছিলেন জিহসকে অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয় বলিয়াছিলেন এখন ইয়া আমাকে দাও কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে অনাকিয়ারা সেখানে থাকে কালেব পর্বতকে চেয়েছিলেন আমাদেরকে পরিপক্ক হয়ে উঠতে হবে খ্রিস্টের বধু হওয়ার উদ্দেশ্যে আর সেই জন্য অনাকীয়দেরকে দুর্বীভূত করতে হবে সেই পর্বতের ন্যায় বড় বড় সমস্যায় প্রভুর নামে জয়প্রাপ্ত হতে হবে তাই পিতরের ন্যায় জলের উপর দিয়ে হেঁটে যাওয়া শক্তি যিশুর কাছে যাচনা করতে হবে অপরের সমালোচনায় ক্ষীণ বা সংকুচিত হবেন না কালেবের ন্যায় পর্বত যাচনা করার ও পিতরের ন্যায় জলের উপর দিয়ে হেঁটে চলার মতো সাহস যাচনা করতে হবে উদ্দেশ্য সিদ্ধ ও পরিপক্ক হয়ে ওঠা আশ্চর্য যে প্রভুযিশু পিতরের মধ্যে এই ইচ্ছা লক্ষ্য করে পিতরকে তিরস্কৃত করেননি পিতরকে লজ্জিত করেননি বরং প্রভু বলেছিলেন আমরা দেখি এই অংশে চোদ্দো অধ্যায় মতিলিপ্ত সুষমাচারে উনত্রিশ পদে আইস্য আমাদের সাহস লক্ষ্য করে প্রভু আমাদের সেই পর্বত জলের মধ্যে আহ্বান করেন অর্থাৎ তুমি আসতে সাহস করছো ইচ্ছা করছো এসো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি তোমার মধ্যে আমি সমাধান করব। তিনি সাড়া দিলেন পিতরকে আইস বলে পিতর প্রভু যিশুর অনুমোদন প্রাপ্ত হয়ে নৌকাওতে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন তার প্রত্যাশা তিনি যিশুর কাছে যাবেন এই প্রত্যাশাই পিতরের জন্য প্রশংসাজনক এতজনের মধ্যে পিতরই সাহসপূর্বক এগিয়ে গিয়েছিলেন এই পর্যন্ত প্রভু অনুগ্রহ করেন এরপর ঈশ্বরেরই সহায়তা করবেন প্রত্যাশিত স্থানে আমাদের পৌঁছাতে যদি আমরা প্রভুর প্রতি একাগ্র থাকি আমাদের চলার পথে তিরিশ পথে দেখি আগেই বলা হয়েছে যে বাতাস সেদিন ছিল প্রতিকূল চলতে শুরু করে দিয়েছিলেন পিতর জলের উপর দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পিতর বাতাসকে অর্থাৎ প্রতিকূলতাকে দেখলেন মন চঞ্চল হয়ে উঠল প্রবুদ্ধি হতে দৃষ্টি জলের দিকে গিয়ে পড়ল মন প্রতিকূল বাতাসে সন্ধান্বিত হয়ে উঠেছিল পারব তো প্রভুর কাছে পৌঁছাতে আর তখনই পিতর ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন মানুষ বলে থাকে পিতর জলের উপর দিয়ে হাঁটতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু শাস্ত্রপাঠের ধারা এই নয় আমার বাইবেল বলে পিতর প্রভু যিশুর প্রতি জলের উপর দিয়ে হেঁটে চললেন একে ব্যর্থতা বলে না পিতর এক ভয়ঙ্কর বিষয় যিশুর প্রতি যাচনা করলেন সেই ভয়ঙ্কর বিষয়টি ঈশ্বরের এক ভয়ানক ঐশ্বরিক সত্যের মধ্যে নিহিত রয়েছে সন্দনেই এ বিষয়ে যে তৎকালে এক ভয়ানক আশ্চর্য পথের মাধ্যমে ঈশ্বর পিতরকে ব্যবহার করেছিলেন আর এও আশ্চর্য হওয়ার কিছু নেই যে সেই জলের উপর দিয়ে হেঁটে প্রভুর কাছে চলায় সাহসী ও আগ্রহী পিতরের পঞ্চসপ্তমীর দিনে উপদেশ ও বক্তৃতা প্রচারের জন্য ঈশ্বর কর্তৃক মনোনীত হলেন কাজে পূর্বে এই জলের উপর দিয়ে হেঁটে চলতে চলতে প্রতিকূল বাতাসে ডুবে যাওয়ার অবস্থায় পিতরের ব্যর্থতা প্রকাশ পায় না বরং তার আগামী বলবন্ত এক সুদৃঢ় অবিচল জীবনের এক পদক্ষেপ বলা যায় তার এই সাহস তাকে প্রভুর পথে স্থির থেকে তাকে মণ্ডলী স্তম্ভরূপে গড়ে তুলেছিল কারণ ডুবন্ত অবস্থায় ছিল তার বিশ্বাসের প্রার্থনা একত্রিশ পদে পিতর প্রভুর কাছে পৌঁছাবার প্রত্যাশায় জলের উপর দিয়ে চলছিলেন দৃষ্টি তার ছিল প্রভুর প্রতি নিবদ্ধ শয়তানের এটি সহ্য করার কথা নয় আমাদের জীবনে পরিপক্কতার জন্য শয়তানের এই অসহনীয়তাকে ঈশ্বর সময় সময় অনুমোদন করেন তার জন্য বিপদ সংকট পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের চলতে হয় যতক্ষণ প্রভুর প্রতি দৃষ্টি একাগ্রভাবে নিবদ্ধ রেখে ওই অবস্থার মধ্যে দিয়ে পথ চলি ততক্ষণ সমর্থ হই কিন্তু এই পার্থিব প্রান্তত্ব সমগ্র জীবনব্যাপী তাই একবারেই সমস্যা শেষ হয়ে যায় না নানাভাবে একের পর এক পরীক্ষাগুলো এসে থাকে এবং ঈশ্বর জয়প্রাপ্ত হতে খ্রিস্টের সহায়তা করেন এই অনুগ্রহের যুগে পবিত্র আত্মার মাধ্যমে বাতাস এলো পিতরের মন চঞ্চল হয়ে উঠল তিনি প্রভুর উপর হতে দৃষ্টি বুঝিবা সরিয়ে নিলেন জলের দিকে তাকালেন বাতাসের দিকে মন ফেরালেন আর ডুবে যেতে লাগলেন কিন্তু তিনি তার কর্তব্য বুঝে নিয়েছিলেন বিশ্বাসের দৃঢ় হয়ে প্রভুচ্চরণে এক ছোট্ট প্রার্থনা রাখলেন হে প্রভু আমায় রক্ষা করুন পবিত্র বাইবেল শাস্ত্রে ক্ষুদ্রতম প্রার্থনা এটি প্রার্থনা বাক্যম্বর প্রভু আশা করেন না প্রভু প্রার্থনাকারী ব্যক্তির একাগ্রতা পূর্ণ বিশ্বাস প্রিয় বন্ধু আমার মনে হয় যে পিতর যদি আমাদের বর্তমানে বহু প্রচারকের ন্যায় হে আমাদের সর্বশক্তিমান সর্বত্র বিরজমান ও সর্বদ্রষ্টা করুণাময় পিতা ঈশ্বর বলে প্রার্থনা শুরু করে দিতেন সেই সময় তাহলে তার উত্তর প্রাপ্তির পূর্বেই জলের কতই না গভীরে চলে যেতেন তাই পিতর সময়োপযোগী অন্তরের গভীরতার প্রার্থনা সঠিক আকাঙ্ক্ষা শিশুর সারল্যে বিশ্বাসের দ্বারা তুলে ধরেছেন আর তা আপনার এবং আমার উচিত এইভাবে প্রার্থনা তার ফলে প্রভু হাত বাড়িয়ে ধরেন পিতরের সমস্যা ছিল তিনি প্রভুর উপরে হতে দৃষ্টি সরিয়ে নিয়ে প্রতিকূল বাতাস প্রযুক্ত তরঙ্গ হতো সমুদ্রের উপরে নিবদ্ধ করেছিলেন তার দৃষ্টি এই জগতে যাবতীয় প্রতিকূলতা উচিত প্রভুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা প্রতিকূলতা প্রযুক্ত তরঙ্গ হত সমুদ্রের জলের উপরে নয় বত্রিশ তেত্রিশ পদে পাই যে প্রভু তাঁর শিষ্যদেরকে বিশ্বাসে দৃঢ় করার জন্য এই অলৌকিক ক্রিয়া সাধনের সুযোগ সৃষ্টি করেছিলেন তিনি শুধু মনুষ্যপুত্রই নন কিন্তু ঈশ্বরের পুত্র এই শিক্ষায় বদ্ধমূল করার জন্যই এরূপ পরিস্থিতি আসা প্রয়োজন ছিল চৌত্রিশ থেকে ছত্রিশ পদে পাই মথিতা চোদ্দ অধ্যায় এই ঝড় বাতাসের পর প্রভুযশু আরও মানুষের বিভিন্ন অভাব ও সমস্যা সমাধানে ঐশ্বরিক সেবা করে যেতে লাগলেন কৃষারোপিত হওয়ার পূর্ব পর্যন্ত এই স্বল্প সময় প্রভুযশু অগণিত আরোগ্য সাধন অলৌকিক কার্য সাধন করেছিলেন এখানে পূর্ণ পবিত্র ও সর্বশক্তিমান ঈশ্বর যিশু স্পর্শ পর্যন্ত যাওয়ার অসুবিধা লোকদেরকে রুদ্ধ করতে পারেনি তারা প্রভুযশীর বস্ত্রের থোপমাত্র স্পর্শে তৃপ্ত সুস্থ হতো আর সেই দিনে কত মানুষ সুস্থ সবল হয়ে উঠেছিল প্রিয় ভাই বোন এইবারে আমরা আসব পনেরো অধ্যায় দেখবো এই অধ্যায়টিতে রাজার গতি ক্রুশের প্রতি তাঁর ক্রমশ এগিয়ে চলাকে প্রকাশ করে চলেছে এক এবং দুই পথে দেখি জিরুসালামের পথে পথে অধ্যাপক ও ফরিসিগণ প্রভুর পশ্চাদ ধাবন করে চলেছে তারা এসেছে প্রভুর সমালোচনা করতে তা শিক্ষা উপদেশকে সমর্থন করতে নয় তা স্বীকার করতে নয় শাস্ত্রের নিয়ম ভঙ্গ নয় তাদের ঐতিহ্য লঙ্ঘন বিষয় প্রভুর শিষ্যদের কথা তুলে প্রভুর কাছে জবাব আশা করেছিলেন আর তার বিষয়টি ছিল শিষ্যগণ কেন খাবার পূর্বে হাত ধোয় না আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা সূচিতা লক্ষ্য রেখে খাওয়ার পূর্বে হাত ধোয়ার রীতির মতো নয় কিন্তু এক পর্ব পালনের মতো হাত ধোয়ার প্রথাপালনের দিকে তাদের দৃষ্টি থাকত কিছু লোকের এমন ধারণা রয়েছে যে পর্বের ন্যায় যদি কিছু মান্য করা যায় তবে সেগুলি জীবনে অবশ্য পালনীয় বা ধর্মগতভাবে প্রয়োজনীয় তিন পদে দেখি প্রভুজি তাদেরকে দোষারোপিত করলেন যে তারাই বা কেন সেই ঐতিহ্য রক্ষার খাতিরে ঈশ্বরের আদেশকে অমান্য করে তাদের সেই ঐতিহ্য মানুষকে ব্যবস্থা লঙ্ঘনে প্রবৃত্ত করে আর সেই ব্যবস্থা কি ঈশ্বর প্রদত্ত নয় আর খুবই চালাকির সঙ্গেই তারা করে পুনর চার থেকে ছয় পদে দেখি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব রয়েছে কিন্তু তারা উপর হতে এক ধার্মিকতার আবরণ ঢেকে দিয়ে ভিতরে পিতামাতার উপরে দায়িত্বকে অবজ্ঞা করে চলতো অথচ একে তারা পাপ হিসাবে গণ্য করত না এ তো প্রকৃতপক্ষে ব্যবস্থা লঙ্ঘন ব্যবস্থা রয়েছে পিতামাতাকে সমাধার করার কথা কিন্তু যদি সাধুতার আবরণে অসাধুতাকে অর্থাৎ এ স্থলে পিতামাতার প্রতি কর্তব্যে অবহেলা ঢেকে দেওয়া যায় তবে তাকে কি আপনি ব্যবস্থা রক্ষা বলবেন এ তো হলো গহিত পাপ ঈশ্বর অন্তর্নীত মানুষটিকে দেখেন উপরিভাগ নয় আমার পরিচিত একজন তার বেতনের এক মোটা অংশ আমায় দিয়ে যেতেন ঈশ্বরের কার্যে উৎসর্গিত দান হিসাবে কিন্তু আমি লক্ষ্য করেছিলাম তার গৃহের ও তার পরিবারের হতদরিদ্র অবস্থা আমি সেই দান উৎসর্গকারীকে এই সম্পর্কে সচেতন করেছিলাম এ তো প্রভুচ্চরণের দান উৎসর্গ নয় এ হলো আপন কর্তব্যে অবহেলা আয়ের দশমাংশ দান উৎসর্গ সকলেই প্রভুর উদ্দেশ্যে নিশ্চয়ই প্রয়োজন আর এ সমস্তই করতে হবে রিষ্টচিত্তে নাম কেনার তাগিদে নয় এই জগতে আপন আপন কর্তব্য পিতামাতা পরিবারের উপরে অবশ্যই পালন করা উচিত আমার যাবতীয় পরিবেশেই আমার কিছু না কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে সেই সমস্ত এড়িয়ে গেলে চলবে না যা প্রভুর তা প্রভুকে দিতে হবে আর দিতে হবে অন্তর ঢেলে প্রেমের সঙ্গে অপরদিকে আপন দায়িত্ব পালন করতে হবে অন্তরতে ভালোবেসে তবেই প্রভুর প্রকৃত সন্তান বলা যায় সেই মানুষটি সচেতন হয়েছিলেন এবং যথাযোগ্যভাবে তার বেতনের সদ্ব্যবহার করতেন পরিশেষে ঈশ্বরের আশীর্বাদ ওই পরিবারে নেমে এসেছিল এবং এক সচ্ছল পরিবারে পরিণত হয়েছিল মথি তার পুনর্বার সাত এবং আট পরে দেখি যে অধ্যাপক ও কপটি বলে অভিহিত করেছিলেন শাস্ত্রে এই শব্দটি বড় ভীতিজনক ধর্মের সঙ্গে যেন এক খেলার সম্পর্ক এই প্রভু বুঝাতে চেয়েছেন ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হৃদয়ের শর্তকে তুচ্ছ করে তারা হাত ধোয়ার পর্ব পালন করত মুশির মাধ্যমে প্রদত্ত ঈশ্বরের ব্যবস্থা বিধিকে এক সাধুপন্থার মাধ্যমে খুবই সহজে ও নির্লিপ্ততায় লঙ্ঘন করত তৎকালীন সন্তানদের পিতামাতাগণ সন্তানদেরকে শিক্ষা দিতেন আহারের পূর্বে হাত ধোয়ার জন্য কিন্তু পিতামাতারা খেয়াল দিতেন না যে সন্তানেরা তাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আরও কতই না গহিত পাপ সাধন করেছে তাদের হৃদয়ে কত কত মন্দ বিষয়ের গহব্বর হয়ে রয়েছে অর্থাৎ তাদের আন্তরিক মনুষ্য সামান্য হাত ধোয়া অপেক্ষাও আরও কত না মন্দ আহারের পূর্বে নিশ্চয়ই হাত ধোয়া উচিত কিন্তু না ধোয়া পাপ নয় যত অধিক পাপ হলো কুদৃষ্টি কুচিন্তা মন্দ অভিলাষপূর্ণ ইত্যাদি মুখেই শুধু ঈশ্বর কিন্তু অন্তরে নয় এ বিষয়ে ভবিষ্যৎ বক্তা যিসায়ও তার পুস্তকে সচেতন করেছেন পুনরায় নয় থেকে এগারো পদে পাই প্রভু প্রভুযশুর শিক্ষার মহান ঐশ্বরিক নীতি হলো যে নৈতিক অসোচিতা হলো আত্মিক শারীরিক নয় মানুষের পছন্দ অপছন্দ অনুযায়ী ধর্মীয় নীতি হয় না পুনরায় বারো পদে দেখি প্রভু প্রভুযশুর স্পষ্টত ঐশ্বরিক নীতি সম্পর্কিত সচেতনতা প্রদানে আশ্চর্য জ্ঞান করেছিলেন তারা যেহেতু বুঝেছিলেন যে প্রভুর এই স্পষ্ট বা নিশ্চয়ই পরিচীদের বিঘ্নজনক হয়ে উঠেছিল এলো ধর্মীয় নেতাগণের সঙ্গে খ্রিস্টের দ্বন্দ্বের বিষয় কিন্তু সমস্ত বিষয়ের দ্বারা খ্রিস্ট তার শিষ্যদেরকে নির্দেশ দিয়ে লাগলেন তেরো পদে দেখি এখানে লেখা আছে পুনর অধ্যায় তেরো পদ মতি সুসমাচারে তিনি উত্তর করিয়া কহিলেন আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সেই সকল উপড়াইয়া ফেলা যাইবে এই চারা বলতে বুঝিয়েছেন পদ্ধতি তিনি বলেছেন যে আমার স্বর্গীয় পিতার প্রবর্তিত কয়েকটি স্বর্গীয় বা ধর্মীয় পদ্ধতি স্থায়ী থাকবে অন্যগুলি উপড়ে ফেলা হবে অন্যগুলি অর্থে যা স্বর্গীয় পিতার প্রবর্তিত নয় তাই বোঝায় মানুষের দ্বারা প্রবর্তিত চোদ্দ পদে দেখি কথাটির মাধ্যমে সেই কপটি বলে আখ্যাত ফরিসিদেরকেই অন্ধ পথ প্রদর্শক হিসাবে দেখানো হয়েছে যারা ওই ফরিসিদের রীতি বা প্রথা অনুযায়ী চলবে তারাও অন্ধেরই নামান্তর পনেরো পদে দেখি অন্ধের অন্ধের পথদর্শক এ বিষয়ে ফরিসিদেরকে ইঙ্গিত করে প্রভুযশু বললেন ও অন্ধদের অন্ধ পথদর্শক ষোলো থেকে আঠেরো পদে দেখি এই আলোচ্য পদটি এক মহান নীতি আমাদের প্রকাশ করে এক ব্যক্তি তার মুখে কি প্রবেশ করছে তার দ্বারা মলিন বা অপবিত্র হয় না কিন্তু তার হৃদয় কূপ হতে মুখরূপ বালতিতে কি উঠে এলো শীঘ্র অথবা বিলম্বে তার দ্বারাই মানুষ অসুচি বা মলিন হয় উনিশ কুড়ি পদে দেখি আমাদের সমসাময়িক সমাজ বা সভ্যতায় কি দেখি এক নতুন নৈতিক অবস্থায় আমরা রয়েছি এ হলো সেই সময় যার কথা ভবিষ্যৎ বক্তা যিসায় তার পুস্তকে পাঁচের অধ্যায় কুড়ি পদে বলেছেন ধিক তা যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে আলোকে আধার ও আধারকে আলো বলিয়া ধরে এরপর আমরা যীশুর কয়েকটি আশ্চর্য কাজ দেখতে পাই আমরা বিশেষ করে শেষ অংশে বত্রিশ থেকে উনচল্লিশ পদে দেখি প্রভু যিশু চার হাজার লোককে ভোজন করাচ্ছেন এ ঘটনাটি হলো প্রভুর গালিলীয় সেবার এক অংশ বিশেষ গালিল সাগরের তীরস্থ দেশটি আজ ধ্বংসাবর্ষে পরিণত ঈশ্বরের কাছে এই প্রার্থনা তিনি আমাদের উপরে অনুগ্রহ বর্ষান যেন আমরা বিশ্বাসে বলবান হই ও তাঁর রব শুনতে পাই এবং বোধগম্য করি তিনি খ্রিস্ট তিনি মুক্তিদাতা তার মুক্তিযজ্ঞে বিশ্বাসী হয়ে পরিত্রাণ গ্রহণ করে তাতে পূর্ণ বিশ্বাসী হই অল্প বিশ্বাসী বা দুর্বল বিশ্বাসী নয় কিন্তু সর্ষে দানা পরিমাণ পূর্ণ নিরেট অটল বিশ্বাস চাই যা আমাদেরকে সফল আত্মিক জীবন দান করবে আমরা মতিলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলেছেন ঠিক যেন আজকের দিনের পৃথিবীর একটা ছবি দেখলাম প্রভু যিশু ঈশ্বরের দক্ষিণে আমাদের জন্য বিনতি করছেন আর আমরা এই জাগতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চলেছি আর তারপর তার মহাপরাক্রমী অলৌকিক জীবন্ত উপস্থিতির সঙ্গে তার অভয় বাণী আমাদেরকে আশ্বস্ত করছে পিতরকে দেখি সে প্রভু যিশুর প্রতি দৃষ্টি স্থির রেখে সমুদ্রের উপর দিয়ে চলতে শুরু করে এবং একসময় ডুবে যেতে লাগলেন আর এই সময় তার প্রার্থনা ছিল প্রভু আমাকে রক্ষা করুন আর প্রভু যিশু তাকে পুনরায় চলতে সাহায্য করলেন পিতরের সমস্যা ছিল যে তার দৃষ্টি প্রভু যিশুর উপর থেকে সরে গিয়ে সেই উত্তাল ঢেবের উপরে পড়েছিল এইভাবে আমাদেরও জীবনে চলার পথে প্রতিকূলতা আসতে পারে কিন্তু প্রভুর প্রতি দৃষ্টি স্থির রাখতে হবে তাহলে আমরাও নিশ্চিতভাবে অন্য পারে পৌঁছাতে পারব প্রভু যিশু ক্রুশের দিকে এগিয়ে চলেছেন তার এই গতি আরও অনেক বিষয় প্রকাশ করে যেগুলো আমরা আগামী দিনে দেখব তিনি অনেককে সুস্থ করলেন সুচিতার বিষয়ে শিক্ষা দিলেন আবার চার হাজার লোককে আহার দিয়ে তৃপ্ত করলেন শুধুমাত্র বিধি পালনই নয় কিন্তু হৃদয়ের সুচিতা প্রভু আশা করেন আমাদেরও তাই নিজের হৃদয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে এবং সুচি রাখতে হবে প্রার্থনা করি ঈশ্বর আপনার জীবনকে তার পরিকল্পিত পথে ব্যবহার করার জন্য পরিষ্কৃত রাখুন আসুন প্রার্থনায় যাই আর আপনাকে আমার অনুরোধ যেই সময় আপনিও আমার সঙ্গে রত হন স্বৈজ পিতা তোমার ধন্যবাদ স্তুতি প্রশংসা গৌরব করি সুন্দর সময়ের জন্য তোমার পবিত্র অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই যার একটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে প্রভুগ তুমি আমাদের প্রত্যেককে আসার সুন্দর সুযোগ দিয়েছিলে বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক শ্রোতা বন্ধুকে পিতাগো তোমার পবিত্র অনুগ্রহে ও প্রভুগ তুমি তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আশীর্বাদ যুক্ত করেছো তোমার বাক্যরূপ বীজ সেই প্রত্যেক দর্শক বন্ধুর হৃদয়ে তুমি বপন করেছো যেন পিতাগ তা আগামী দিনে পিতাগ প্রচুর ফলে ফলবান হতে পারে সৈক্য পিতা আমার প্রার্থনা প্রভু তোমার সেই জীবন্ত বাক্যে তাদেরকে আরও বেড়ে উঠতে তুমি সাহায্য করো আশীর্বাদ যুক্ত করো যেন পরিষ্কারভাবে সম্পূর্ণরূপে প্রত্যেকে উপলব্ধি করতে পারে কীরকম পরিষ্কৃত জীবন তুমি আমাদের জন্য রেখেছ এবং সেই জীবনের মধ্যে দিয়ে কীভাবে তুমি গৌরবান্বিত হতে চাও প্রভু যদি তাদের কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে অশান্তি থেকে থাকে বা রকমভাবে তারা হয়তো বিপর্যস্ত রকমভাবে একাকী নিরাশা বা হতাশাগ্রস্ত সৈক্য পিতা তোমার যিশু নামে তোমার স্বর্গীয় শান্তিতে এই সময় তাদেরকে তুমি পূর্ণ করো সৈক্য পিতা তোমার প্রতি দৃষ্টি স্থির রাখলে যে পিতাকে তুমি সেই সেই প্রত্যেকটা পদক্ষেপে অলৌকিক বিষয় দেখতে সাহায্য করে থাকো প্রভু সেই উপলব্ধি দিয়ে তুমি তাদেরকে পূর্ণ করো তোমার মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দে তাদের হৃদয় মনকে তুমি সুস্থির করো এবং সৈক্য পিতা বিশেষভাবে প্রার্থনা করে সমস্ত সংকট থেকে সকল সংকট থেকে তুমি তাদেরকে উদ্ধার করো কারণ তারা তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছে সৈক্য পিতা এবং প্রভুগো সেই প্রত্যেকটা বিষয়ের উপরে তোমার সঙ্গে চলতে তুমি সাহায্য করো যেন প্রত্যেকে তাদের জীবনে তোমার প্রেম তোমার আনন্দ তোমার আশা প্রত্যাশা প্রভুকে উপলব্ধি করে সৈক্য পিতা তোমার গৌরব করতে পারে এবং প্রভু তাই নয় যেন সেই প্রত্যেক গৃহপ্রভু তোমার সেই আলোকিত গৃহরূপে আরও অনেকের কাছে প্রকাশিত হয় এবং তোমার সেই আলোক যেন সেই প্রত্যেকের মধ্যে দিয়ে সেই শান্তি সেই প্রেম যেন আর তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে আরও অনেকের কাছে ছড়িয়ে পড়তে পারে প্রভু তুমি আশীর্বাদ যুক্ত করো সৈক্য পিতা তোমার যিশুর নামে সেই প্রত্যেককে সুরক্ষিত রাখো সুস্থ সবল রাখো প্রভুকেও তোমার মহাপরাক্রমে তোমার আলোকারি হাতে স্পর্শে প্রত্যেককে সম্পূর্ণ সুস্থ সবল রাখো সৈক্য পিতা সময় আরেকবার আমরা তোমার চনে সম্পূর্ণ সমর্পিত হই দয়া করো প্রভুজন এইভাবেই একসঙ্গে আমরা পিতাগ আরও আরও তোমার বাক্যে তোমার সহভাগিতায় তোমার সান্নিধ্যে বৃদ্ধি পেতে পারি সাহায্য করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ অগ্রহণ করো আমেন ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহাপরাক্রমে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যেন একসঙ্গে আমরা এইভাবে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে পারি তার রব শুনতে পাই এবং আমাদের জন্য পরিষ্কারভাবে যে বিষয়টা তিনি তার বাক্যের মধ্যে দিয়ে দেখাতে চান তা আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের জীবনে যেন তা ব্যবহার করতে পারি আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং একসঙ্গে আমরা ঈশ্বরের সহভাগিতায় সান্নিধ্যে তার বাক্যে বৃদ্ধি পাব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহে বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বর্ধমান থেকে সুশান্ত ঘোষ ও পশ্চিম মেদিনীপুর থেকে অপর্ণা বাউড়ি আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো ফোর 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 নাইন জিরো এইট ওয়ান টু নাইন জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন